আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুভ্তিকে এভাবে ঘুমন্ত অবস্থায় রেখে যাওয়া কি ঠিক হবে না? পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে আরআর কি কি জবাব দিবে তারা? ফারদিন শুভ্তিকে দু একবার ডাক দিল, শুভ্তি শুনল না। শুভ্তিকে জাগাতে হাত বাড়িয়েও পিছিয়ে নিল। ঘুমন্ত অবস্থায় কোনো নারীকে ছোঁয়া ঠিক নয়, তাও এটা আরআরের গার্লফ্রেন্ড। ফারদিন শুভ্তির একগুচ্ছ চুল ধরে টান দিল, সাথে সাথে শুভ্তি লাফিয়ে উঠল। তাকিয়ে যখন দেখল ফারদিন তার সামনে দাঁড়িয়ে আছে, শুভ্তি দু এক নাই ভেবেই তার পাশ থেকে পানির বোতল নিয়ে ফারদিনের উপর ছুঁড়ে মারল। বোতলটা পড়ল ফারদিনের নাকের উপর, সে নাক ধরে অগ্নি চোখে তাকালো শুভ্তির দিকে। শুভ্তির কাণ্ডে সুলভ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। ফারদিন চেঁচিয়ে বলল, ওই আপনি ছোড়াছুরি ছাড়া কিছু জানেন না তাই না, ম্যানারলেস গার্ল? শুভ্তি ফারদিনের থেকে আরো গলায় বলল, আমি ম্যানারলেস? আপনার মাঝে যখন এতই ম্যানার্স, তাহলে ঘুমন্ত একটা মেয়ের চুল ধরে টান দেন কিভাবে? আমি চুল ধরে টান দিছি, অন্য কেউ গালে গা শুয়ে দিত। বলতে বলতে নাক থেকে হাত সরায় ফারদিন। তার নাকের ডগা লাল হয়ে আছে, লাল নাকের কারণে ফেসটা কেমন বিশ্রী রূপ নিয়েছে। ফারদিনের নাকে চোখ পড়তে ফিক করে হেসে দিল শুভ্তি। হাসি দেখে ফারদিন আরো রেগে গেল। বোতলটা তুলে শুভ্তি কিছু বুঝে ওঠার আগেই বোতলের সব পানি ঢেলে দিল শুভ্তির মাথায়। সুলভ ফারদিনকে টেনে নিয়ে ট্রেন থেকে নেমে আসে। শুভ্তি তখনও শকডের উপর দিয়ে যাচ্ছিল। সুলভ ফারদিনকে নিয়ে বাইরে আসতেই ফারদিন সুলভের হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে বলল, আমি বুঝিনি এই অসভ্য মেয়েটাকে আর কিভাবে পছন্দ করেছে। এই মেয়ের মধ্যে ভালো লাগার মতো কিছু আছে? ঝগড়াটে মহিলাদের মতো সারাক্ষণ ঝগড়ার মুডে থাকে। আমি এক্ষণে আর কে বলে দিব এই মেয়ের সব কর্মকাণ্ডের কথা। বলতে বলতে ফোন বের করতে লাগে ফারদিন। সুলভ ফারদিনকে থামিয়ে বলে, ফারদিন মাথা ঠান্ডা কর, কি বলবি তুই আরআর কে? আরআর যদি বলে তুই কেন শুভ্তির চুল ধরে টেনেছিস তখন কি বলবি? যদি বলে কেন ভিজে দিয়েছিস তখন কি বলবি? আর এখন শুভ্তির নামে কিছু বলতে যাবি তো তুই আরআরের দুশমন হবি। ভুলে যাবি না নতুন প্রেম সাংঘাতিক। আগে দেখ শুভ্তি আরআর কে কি বলে, তারপর না হয় আমরা বলবো। এখন ওই ট্রেনের বিষয়টা আরআর কে না বলাই ভালো। বিরক্ত লাগছে এই মেয়ের কথা, আর বলবি না, চল তুই দেখিস আরআর যদি এই মেয়েকে বিয়ে করে আমি ওর বিয়েতেই যাব না। ছাদের ডান পাশে রাখা দোলনাটাই বসে আছে আরান। তার মনটা ছটফট করছে তার মেঘপতির জন্য। দুপুর হয়ে গেছে, এখনো শুভ্তি একটা কল দেয়নি। শুভ্তির ফোনটাও বন্ধ দেখাচ্ছে, সে কি বাসায় পৌঁছয়নি? শুভ্তির চিন্তায় কিছু খেতেও পারছে না আরআর। দুপুর দুটো বাজে, এখনো কিছু মুখে নেয়নি সে। যতক্ষণ না তার মেঘপতির সাথে কথা হবে ততক্ষণ কিছুই খাবে না সে, খেতেই পারবে না। সেই মায়াচরণ কণ্ঠস্বর একবার শুনতে চায় সে। কিন্তু মায়াপতির যে ফোনটা বন্ধ, আশু প্লেটে করে চিরা ভাজা নিয়ে এসে আরআরের সামনে বসে খাচ্ছে। আরআর অন্যদিনের মতো ঝাপটে এনে খাবে কি একবারও তাকাচ্ছেও না। ভাইয়ের এমন উদ্বিগ্ন চেহারা পূর্বে কখনো দেখেছে বলে মনে হচ্ছে না আশুর। প্লেটটা রেখে এসে আরআরের পিছনে দাঁড়ালো। আরআরের চুলে হাত ডুবিয়ে মুঠিবদ্ধ করল। বোনের কোমল হাতের ছোঁয়ায় চোখ বন্ধ করে নিল আরআর। আশু এভাবে ভাইয়ের চুলে হাত ডুবিয়ে ডুবিয়ে আহ্লাদে গলায় বলল, ভাই জানো তোমার মুখটা মলিন দেখলে তোমার বোনের খুব কান্না পায়। বোনের নয় বোনদের, সিঁড়ির দিক থেকে আরু আনুর কণ্ঠস্বর ভেসে আসতেই সেদিকে তাকালো আশু ও আরআর। আরু ও আনু দৌড়ে এসে আরানের দুপাশে বসে আরানের গলা জড়িয়ে ধরে গলায় মুখ ডুবালো। আশু বলল, বলো না ভাই কি হয়েছে তোমার? আনু আরানের একটা হাত ধরে বলল, হ্যাঁ ভাইয়া বলো না কি হয়েছে, তুমি সেই সকাল থেকে কিচ্ছু খাওনি। কিছু হয়নি রে, এমনি ভালো লাগছে না। আরু আরানের গালে হাত রেখে ব্যথিত গলায় বলল, মুখটা কেমন শুকিয়ে গেছে, কিছু তো একটা হয়েছে ভাইয়া, বলো না কি হয়েছে। আরুর কথা শেষ হতেই আরআরের ফোন বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা বের করলো আরআর। ফোনের স্ক্রিনে স্পষ্ট ভাসছে মেঘবতী নামটা। মুহূর্তেই আরআরের মুখটা খুশিতে ঝলমলে উঠল, এই তো তার মেঘবতী কল দিয়েছে। এক মাস পর, সময়ের সুতোর টানে চলে গেল একটি মাস। প্রতিটা মিনিটে মিনিটে ভালোবাসার মানুষের মুখটা দেখার পিপাসা নিয়ে এই একটি মাস কাটিয়েছে তরুণী ও আরআর। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো, কাল তারা দুজন দুজনকে চোখ ভরে দেখবে। ঘুম থেকে উঠেই ব্যাগপত্র গোছাতে লাগলো তরুণী। পঞ্চগড় থেকে ঢাকা যাওয়া আসাও মুখের কথা নয়, 12 ঘন্টা সময় লাগে আসতে যেতে। শুভ্তি আর জুহা ঢাকা চলে গেছে, রাজশাহী আর কুমিল্লা থেকে তো যাওয়া আসা মুখের কথা বলা যায় না। ব্যাগপত্র গুছিয়ে তরুণী কালো শাড়িটা বের করে রাখলো, এটা পরে যাবে সে। আরআর জেদ ধরেছে কালো শাড়ি আর কালো চুড়ি পরে যেন তরুণী যায়। স্টেশন থেকে সে নিতে আসবে, তরুণীর হাতে টাকা ছিল না,
তাই কাল তার মায়ের থেকে টাকা চেয়ে এনে শাড়িটা কিনেছে। রাতে তরুণীর বাবা বাড়ি এসে তরুণীর মাকে মেরেছেন। মারার কারণ ছিল ওনার মানি ব্যাগ থেকে 1,000 টাকা নাকি তরুণীর মা না বলে নিয়ে গেছেন। তরুণীর বুঝতে কষ্ট হলো না, এই টাকাটাই উনি তরুণীকে দিয়েছেন। ভেবেছিল মায়ের হাতে টাকা আছে তাই চেয়েছিল, কিন্তু উনি যে তরুণীর চাও পূরণের জন্য জেনে শুনে সাপের গর্তে হাত দিবেন জানতো না সে, জানলে কখনোই টাকা চাইতো না। রাগে তরুণীর বোন চেয়েছিল শাড়িটা আবার দোকানদারকে ফেরত দিয়ে টাকা এনে ওনার মুখের উপর ছুঁড়ে ফেলতে, কিন্তু আরারের আবদার এটা। আরার প্রতিদিন বলে যেদিন তরুণী ঢাকা যাবে সেদিন যেন কালো রঙের শাড়ি পরে যায়, হাত ভরে যেন কালো রঙের চুড়ি থাকে। শাড়ি চুড়ি কেনার জন্য তরুণীর হাতে টাকা ছিল না, টুকটাক যা টাকা ছিল সব ফোনে ফ্ল্যাক্সি দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। রোজ রোজ আরারের সাথে মেসেজে কথা বলা, ফোনে টাকা তো লাগবেই। আরার বলেছিল অনেকবার ফ্ল্যাক্সি দিতে, তরুণী না বলেছে। মায়ের থেকে 1,000 টাকা নিয়ে 800 টাকার একটা শাড়ি আর 80 টাকার 2 ডজন চুড়ি কিনেছে, সবই কম দামের। যে টাকা দিয়ে বড়লোকের ঘর থেকে বের হওয়া খারাপ দেখায় সে টাকায় গরিবের এক দফা শপিং হয়ে যায়। সব গোছানো শেষে ফোনটা বের করে আরারকে কল দিল তরুণী। যত দিন যাচ্ছে আরারের জন্য পাগল হচ্ছে সে। 1 মিনিট আরারের গলা না শুনলে তার দম বন্ধ হয়ে আসে, ভালোবাসার অতল সাগরে ডুবে যাচ্ছে সে। 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা চলে যায় আরারের সাথে ফোনে কথা বলে বা চ্যাট করে। সারা দিন ঘরে বসে থেকে আরারের সাথে কথা বলা ছাড়া কোনো কাজ নেই তরুণীর। সে তার মাকেও জানিয়ে দিয়েছে তাদের সম্পর্কের কথা। উনি তরুণীকে বলেছেন এসব ছেলে ভালো নয়, আজ ভালোবাসি বললে কাল বলবে ভালোবাসি না, এসব সম্পর্ক রাখবি না। তরুণী শোনেনি তার মায়ের কথা, সে তো জানে আরার কেমন ছেলে। তরুণী আরারকে আবার ফোন দিল, আরার ফোন কেটে মেসেজ দিল, মেঘবতি রেস্টুরেন্টে আছে, সুলভ ফারদিন পাশে, পরে ফোন দেব। তরুণী রিপ্লাই দিল, আচ্ছা আমি দুপুরে বাড়ি থেকে বের হব, রাতে ট্রেনে আসব, পৌঁছতে কাল সকাল হবে। আরার রিপ্লাই দিল, তাহলে এখন একটা ঘুম দাও, আমি সকালে স্টেশনে এসে বসে থাকবো আমার মেঘবতিকে দেখতে, শাড়ি পরে আসবো কিন্তু নয়তো মার দেব। মেসেজটা পড়েই তরুণী হেসে উঠল, ফোনটা রেখে দিয়ে খেতে গিয়েও ফিরে আসলো। আরারের গলা না শোনা পর্যন্ত গলা দিয়ে খাবার নাপবে না তার। আরার ফোন হাতে নিয়ে আরারকে মেসেজ দিল, এই যে লালনহীন ভদ্রলোক, শুনে না স্টেশন থেকে আপনি আমাকে নিতে আসবেন, এটা ভেবেই না আমার কেমন জানি লাগছে, আমি খুব নার্ভাস ফিল করছি, হাত পা কাঁপছে, সাথে হৃৎপিণ্ড, আপনারও কি এমন মনে হচ্ছে? মেসেজ সেন্ড করে তরুণী ফোনটা বুকে রেখে লম্বা একটা শ্বাস নিল। আরার শব্দটাও তাকে এলোমেলো করে দেয়, তাহলে এই মানুষটার চোখের সামনে থাকলে নিজেকে গোছাবে কেমন? এসে মিনিট দুয়েক পরে ফোনে মেসেজ এলো। তরুণী তৎক্ষণাৎ মেসেজ সেন্ড করে বলল, কণ্ঠরানী মেঘবতি, তুমি জানো আমার কেমন লাগছে? কখনো কি আমার কথা ভেবে তোমার শিরায় শিরায় গরম রক্তস্রোত অথবা শীতল স্রোতের অনুভব করেছো তুমি? আমি করেছি, এখনো করছি। জানো তোমার কণ্ঠস্বর শুনলে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলে। কাল ওই কণ্ঠরানীর সাথে আমার দেখা হবে, আমি আমার মেঘবতিকে ছুঁয়ে দেবো, নিজের হাতে খাইয়ে দেবো, এসব ভাবতে অনুভূতির চাদর আমাকে মুড়িয়ে দিচ্ছে। আচ্ছা মেঘবতি, তোমাকে ছুঁয়ে দিলে কি তুমি লজ্জায় এসে আমার বুকে মুখ লুকাবে, নাকি চোখ বন্ধ করে আমার ছোঁয়া অনুভব করবে? আচ্ছা তোমাকে ছুঁয়ে দেওয়ার পর আমি নিয়ন্ত্রণ হারিয়ে কোনো অঘটন ঘটাবো না তো? আচ্ছা তুমি আমার বুকে মাথা রাখলে অতি দ্রুত হৃদস্পন্দনে আমি হার্ট অ্যাটাক করবো না তো? মেসেজের শেষ কথাটা পড়ে তরুণী হেসে উঠল, তারপর লিখল, আপনার বুকে মাথা রেখে আমি আপনার হৃদয় স্পন্দন গুনতে চাই, দেখতে চাই আপনার হৃদয় কি আমার হৃদয়ের থেকে বেশি দৌড়ায়, এটাও দেখতে চাই আপনার নাম শুনে যেমন শিহরণে আমি কেঁপে উঠি, তেমনই আপনার ছোঁয়াও আমায় কাঁপিয়ে তোলে কিনা। তরুণীর মেসেজ পড়ে আরার মিটিমিটি হাসতে লাগলো। তার হাসি দেখে ফারদিন সুলভকে কনুই মেরে আরারের দিকে ইশারা করল। সুলভ ফারদিনকে উঠে যাওয়ার ইশারা দিল, তার গলা খাকারি দিয়ে উঠে গেল। আরারের সেদিকে খেয়াল নেই, সে মেসেজ লিখছে, মেঘবতি তোমার মায়াবী চোখ দুটো একবার আকাশে মিলে তাও না, দেখো আকাশটা মেঘে ভরে গেছে, তুমি আসবে বলে কি তারা খুশিতে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে বৃষ্টি হয়ে তোমার স্বাগতম জানাতে? তাহলে আসুক না তারা, একটা বৃষ্টির দিন হোক না আমাদের, কালো শাড়ি কালো চুড়ি পরা তোমাকে মেঘে ভিজিয়ে যবুথপ করে দিক, তোমার অঙ্গে লেপটে যাক ভেজা শাড়ি, অঙ্গ ছুঁয়ে বৃষ্টিগুলো পেয়ে পড়ুক, তোমার ভেজা চুলে নাক ডুবিয়ে হারিয়ে যায় আমি মাতাল হয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে নির্লজ্জের মতো কাণ্ড করি একবার, তুমি খুব করে আমাকে শাসন করো, আমি অবাধ্য হই বারবার। মেসেজটা পড়ে তরুণীর শ্বাস যেন আটকে আসছে, অনুভূতিগুলো বুকে ঘূর্ণিঝড় তুলে যাচ্ছে। আরারের প্রেম মাখানো কথাগুলো শুনলে এমনই হয় তরুণীর, ইচ্ছে করে আরারের বুকে মাথা রেখে খুশিতে কেঁদে দিতে। তরুণী ছোট করে মেসেজ দিল, মিস্টার লালনহীন ভদ্রলোক, আপনি সত্যি একটা নির্লজ্জ।
তরুণীর মেসেজ পড়ে কিঞ্চিত শব্দ করে হেসে উঠল আরার, তারপর রিপ্লাই দিল, লাগামহীনতার আর নির্লজ্জতার কি দেখলে, সব তো লজ্জা ভাঙা ভাঙি রাতে হবে, তখন দেখবো তোমার লজ্জা কই যায়। আমাদের ফুলশয্যায় কোনো লজ্জা ভাঙা ভাঙি হবে না, আমাদের ফুলশয্যা হবে সবার থেকে আলাদা, মাথার উপর থাকবে একটা বিশাল আকাশ, সেই আকাশের ঠিক মাঝখানে থাকবে এক ফালি চাঁদ, চাঁদের চারপাশে থাকবে লক্ষ লক্ষ ঝলমলে তারা, রাস্তার আইল্যান্ডের উপর বসে থাকবো আমরা দুজন, লাল বেনারসি পরে থাকবো আমি, আপনার কাঁধে মাথা রেখে দেখবো ব্যস্ত শহরের তারা ভরা আকাশ, আর আপনার ঘুম পেলে আমার কোলে মাথা রেখে আকাশের তারা গুনবেন আপনি, আপনার অগোছালো চুলে হাত ডুবিয়ে দিয়ে পরম আয়েশে আমার কোমর জড়িয়ে ধরে দু একটা ছোটখাটো বেয়াদবি করবেন আপনি, আপনার ভারী নিঃশ্বাসের ভারীতে বেয়াদব হব আমিও। আচ্ছা, আমি কেন আপনার মতো কথা বলছি, তবে কি আপনার প্রভাবটা আমার উপর পড়েছে? মেসেজটা সেন্ড করার অনেকক্ষণ পরেও আরারের কোনো রিপ্লাই এলো না, তরুণী ফোনটা রেখে দিল, বিদ্যুৎ চলে গেছে, চার্জও তেমন নাই, সব চার্জ শেষ করে দিলে আরারের সাথে কথা বলবে কেমনে? অবাকের সপ্তম আকাশে দাঁড়িয়ে আছে আরার, তার চোখের সামনে ফারদিন ও শক্তি তুমুল ঝগড়া করে যাচ্ছে, একজন আরেকজনের দিকে বারবার তেড়ে যাচ্ছে, সুলভ ও জুহা ওদের আটকাচ্ছে, শক্তির সাথে মেসেজে কথা বলাকালীন বাইরে অনেক চিল্লাচিল্লি শুনে আরার বাইরে এসেছিল, সে এসে এই দৃশ্যটা দেখে মাথায় বাজ পড়েছে তার, শুক্তি বলল সে আজ আসবে, তার বন্ধুরা কাল চলে এসেছে, অথচ শক্তি কিনা অলরেডি চলে এসেছে, তার মানে আরানকে সে মিথ্যা বলল। আরার এগিয়ে ওদের সামনে আসতে ওরা ঝগড়া থামিয়ে দিল, চারিদিকে অনেক মানুষজন, আরার সবাইকে নিয়ে অন্যদিকে গেল, একটা নিরিবিলি জায়গায় নিয়ে যেতেই ফারদিন আরারকে বলল, ভাই তোর মাথা মোটা গার্লফ্রেন্ডকে তুই সামলা, আমার কোনো রুচি নেই আলাদাভাবে আড্ডা দেওয়ার, আমি যাচ্ছি। শক্তি চেঁচিয়ে উঠে বলল, ও হ্যালো মিস্টার দুরদিন, কাকে মাথা মোটা বলছেন, মাথা মোটা হলেন আপনি, আর আমি ওনার গার্লফ্রেন্ড নই, শালি লাগি ওকে। আরার এমনিতেই শক্তির উপর রেগে গেছিল, এখন শালি শুনে আরো রেগে গেল, তেড়ে এসে শক্তির হাত ধরে বলল, ওই তুমি কি বলছো এসব, আর তুমি না বললে তুমি আজ ঢাকা আসবে, মিথ্যে বললে কেন? শক্তি অবাক হয়ে বলল, আরে জিজু আপনার সাথে তো আমার কথাই হয়নি। কাকে জিজু লাগছো তুমি, আমি তোমার জিজু লাগি? হ্যাঁ। জুহা এসব দেখতে দেখতে বলল, এক মিনিট, আমার না মাথায় কিছু ঢুকছে না, ও আপনাকে জিজু ডাকছে, সমস্যা কি ভাইয়া? আর ফারদিন ভাইয়া, আপনি বা কেন এটা বললেন যে শক্তি ওনার গার্লফ্রেন্ড, আমাকে কেউ একটু বুঝিয়ে বলুন প্লিজ। সুলভ এগিয়ে এসে জুহাকে বলল, আমি বোঝাচ্ছি, আরার মিস করলা ভাবির সাথে। শক্তি বড় বড় চোখ করে সুলভের দিকে তাকালো, সুলভ শুকনো এক ঢোকিলে গলা খাকারি দিয়ে বলল, আরার শক্তির সাথে প্রেম করলে তো শক্তি আরারের গার্লফ্রেন্ড হবে, তাই না? সুলভের কথায় শক্তি ও জুহা বড় সড়ো একটা ধাক্কা খেল, শক্তি ফারদিনের দিকে তাকালো, ফারদিনের বিরক্তি চোখ দুটো শক্তিকে লবণ মরিচের সাথে পিষে দিচ্ছে, শক্তি বুঝতে পারলো ফারদিন কেন সেদিন ভাবি ভাবি ডেকেছিল, কিন্তু ওরা এটা কেন ভাবে, ওরা কি জানে না আরার তরুণীর সাথে প্রেম করে? জুহা বলল, আপনাদের কথা ভুল হচ্ছে ভাইয়া, আরার ভাইয়া শক্তির সাথে নয় তরুণীর সাথে প্রেম করেন। জুহার কথাটা যেন বিকট আওয়াজে চারিদিকে প্রতিধ্বনি তুলল, আরার শক্তিকে বলল, ওইসব কি বলছিস শক্তি? শক্তি সহজ গলায় বলল, তার আগে আপনারা আমাকে বোঝান আপনারা কি বলছেন। আরার দ্রুত নিজের ফোন বের করে মেসেজ দেখিয়ে বলল, কি বলি বুঝতে পারো না, কেন ফাজলামো করছো শক্তি, এই দেখো তুমি আমার সাথে চ্যাট করেছো, এই দেখো তুমি কত মেসেজ দিয়েছো, এটাই তো তরুণী। দেখো মিকবুতি, একদম মজা করবে না, এটা তুমি আমি জানি, কেন শুধু শুধু আমাকে কষ্ট দিতে এসব বলছো বলো তো? জুহা এগিয়ে এসে বলল, এক মিনিট আরার ভাইয়া, আমার মনে হয় কোথাও বড় সড়ো ভুল হচ্ছে, আপনারা লেটারটা দিয়েছেন কাকে? সুলভ বলল, ও তো শক্তিকে লেটার দিয়েছিল। কিন্তু ওই পিচ্ছে তো তরুণীকে লেটার দিয়েছিল। আরার সুলভ ও ফারদিন একসাথে ওয়ার্ড বলে উঠল। সুলভ বলল, আরার তো বলে দিয়েছিল নীল ড্রেস পরা চশমা চোখে মেয়েটাকে লেটার দিতে, যেটা শক্তি ছিল, তোমাদের ফ্রেন্ডের মাঝে তো আর তো কেউ চশমা পরে না, তাহলে সব এলোমেলো হয় কেমনে? শক্তি ও তরুণী আর এক দফা শকড হলো, যেদিন পিচ্ছিটা লেটার দিয়েছিল সেদিন তো তরুণী মিনিট কয়েকের জন্য শক্তির চশমা চোখে দিয়েছিল, তাহলে কি আরার শক্তিকে ভালোবাসে, তরুণীকে নয়? আরার ধপ করে মাটিতে বসে গেল, এতদিন তাহলে সে মিথ্যে সুখ অনুভব করেছে, সব মিথ্যে ছিল, এত খুশি এত ভালোবাসা সব মিথ্যে? ফারদিন সুলভ কারো মুখে কোনো কথা নেই, শক্তি ও জুহা একদম পাথর হয়ে গেছে,
মাত্র শোনা কথাগুলো যেন মানুষকে পাথর করে দেওয়ার কোনো মন্ত্র, যা শুনে তারা পাথর হয়ে গিয়েছে। হঠাৎ আরার বসা থেকে উঠে শক্তির হাত ধরে বলল, শক্তি দেখো আমি তরুণী টরুণী কাউকে চিনি না, আমি তো তোমাকে চেয়েছি শক্তি, তুমি আমার সেই বিভূতি যাকে আমি মনের গভীর থেকে অনুভব করি। বলতে বলতে চোখ ভিজে গেল আরারের। ফারদিন আরারের কাঁধে হাত দিয়ে বলল, আরার বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। কি বাদ দেব, আমি ওকে ভালোবাসি, সাতটা মাস ধরে ভালোবাসি ওকে আমি। আরার শক্তির সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, শুধু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, তরুণী মেয়েটাকে আমি ভালো করে চিনিও না, আমি তোমাকে চাই শক্তি। শক্তি ধরা গলায় জুহার হাত ধরে বলল, জুহা চল। শক্তি জুহাকে নিয়ে চলে গেল। আরার ওখানেই বসে থাকলো অনুভূতিহীন দুটো চোখে। সেদিন ফারদিন আরারকে তার বাসায় নিয়ে গেল। আরার একদম এলোমেলো হয়ে গেছে, তাকে এই অবস্থায় বাসায় পাঠালে আরারের মা বোন কেঁদে কেটে বন্যা বানিয়ে দিবে। রাত দুটো হয়ে যায়, আরার কিছুই খায়নি। মেঘবতী নামে সেভ করা নাম্বার থেকে একের পর এক কল মেসেজ আসছে। রাগে আরার ফোন বন্ধ করে দিল। শক্তিকে ভালোবাসে সে শক্তি ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে কেমনে ভাববে? সুলভ আরারের কাঁধে হাত দিয়ে বলল, আসলে ফারদিন ঠিকই বলে, আমার বুদ্ধিতে কখনো কিছু করা উচিত নয়, আমি সেদিন এই বুদ্ধি না দিলে আজ এমনটা হতোই না। আরার সুলভের দুহাত ধরে মিনতি করে বলল, সুলভ একটা বার শুভকে বুঝিয়ে বল না প্লিজ, এই একটা মাস ওকে নিয়ে ভাবতে ভাবতে আমি আরো বেশি ভালোবেসে ফেলেছি ওকে, আমি মরে যাচ্ছি ওকে ছাড়া, একটাবার বল না আমাকে মেনে নিতে। ফারদিন রাগ করে এসে বলল, আরার তুই কি পাগল হয়েছিস? ওই মেয়েটির কথা একবার ভাব। কি ভাববো আমি, ওই মেয়েকে তো ভালোবাসি না আমি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা বুঝলে কেন বুঝবে না ও? আরারকে অনেক বোঝানোর পরেও বুঝতে পারলো না ফারদিন বা সুলভ। সারাটা রাত কেটে গেল কারো চোখে ঘুম নেই। সকালে ঘুম থেকে উঠেই আরার শক্তির হোটেলে চলে যায়। দারোয়ান আরারকে অনেক ধাক্কাধাক্কি করেও সরাতে পারেনি। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই শক্তি নিচে চলে আসলো। আরারের হাত ধরে টেনে তাকে হোটেল থেকে দূরে নিয়ে আসে। তারপর দুহাত জোর করে বলে, দয়া করে আমার আশেপাশে আসবেন না প্লিজ, যা হওয়ার তা হয়ে গেছে, সব কিছু স্বপ্ন ভেবে ভুলে যান। বলেই শক্তি চলে যেতে পা বাড়ালো। আরার খপ করে শক্তির হাত ধরে ফেলল। তারপর কান্নাজড়িত গলায় বলল, আমি তোমায় ভালোবাসি শক্তি, তোমাকে নিয়ে আমার এত স্বপ্ন, এত এত অনুভূতি, এগুলো মিথ্যে হতে পারে না, এই একটা মাস আমি স্বপ্ন ভেবে ভুলে যেতে পারি না। ক্ষমা করবেন আমাকে, যা হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট বলে ভুলে যান, হাত ছাড়ুন। এটা তো সত্যি অ্যাক্সিডেন্ট শক্তি, এটা ভালোবাসা নয়, আমি তোমাকে ভালোবাসি, এতদিন আমি কোনো তরুণীকে অনুভব করিনি, তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি শক্তি, বিশ্বাস করো অনেক বেশি ভালোবাসি। যখন ভালোবাসে বেসেছেন এখন ভুলে যান, আমার বান্ধবী যাকে নিয়ে ভেবেছে আমি তাকে নিয়ে ভাবতে পারবো না। তোমার বান্ধবীকে বোঝালে সে বুঝবে, তুমি প্লিজ এমন কথা শক্তি, আমি মরে যাব, সত্যি মরে যাব তুমি ছাড়া। পাগলামি করে কোনো লাভ নেই, বোঝার চেষ্টা করুন। আরার শক্তির হাত ছেড়ে বলল, ঠিক আছে বুঝতে বলছো তো, আবার বোঝার একটা রাস্তা আছে, আর সেটা হলো মৃত্যু। আরার দ্রুত হেঁটে কেটের সামনে এসে তার দাঁড় করানো বাইকে উঠতে যায়। ফারদিন সুলভ আড়াল থেকে বেরিয়ে এসে দৌড়ে গিয়ে আরারকে ধরে আরার তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। খুব রাগ হচ্ছে তার নিজের উপর, কেন সেদিন নিজের সামনে গিয়ে বলেনি ভালোবাসার কথা? আজ তার এত এত অনুভূতিগুলো নাকি স্বপ্ন বলে ভুলে যাবে? আরার বাইকে উঠে বাইক স্টার্ট দিবে, তখনই শক্তি তার হাত আরারের বাইকে রাখা হাতের উপর রাখে। আরার কাতর চোখে শক্তির দিকে তাকায়। শক্তি বলে, এতই যদি ভালোবাসেন তো বলার সাহস পাননি কেন আগে? শক্তির কণ্ঠে কোমলতা, কিন্তু তার এই কোমল কণ্ঠ কোমল চাহনির দিকে কারো তীক্ষ্ণ দৃষ্টির সাথে সাথে ঘৃণায় পরিণত হলো। কেউ নিজের বন্ধুর কথা না ভেবে কিভাবে অন্যের কথা ভাবতে পারে? ট্রেন থেকে নেমে তরুণী পাগলের মতো চারিদিকে আরারকে খুঁজলো, কোথাও আরারকে দেখা যাচ্ছে না। কাঁদতে কাঁদতে তরুণীর চোখ দুটো মার্বেলের মতো হয়ে আছে। কাল থেকে আরারের সাথে কথা হচ্ছে না। আরার কেমন আছে, কি করছে, সুস্থ আছে কিনা খুব চিন্তা হচ্ছে তার। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময়ও কিছু খেয়ে আসেনি, সারা রাত গেল কিচ্ছু খায়নি সে। আরার কি জানে না তার সাথে কথা না হলে তরুণীর দম বন্ধ হয়ে আসে, সে কিছু গিলতে পারে না? তাহলে কেন আরার এমন করছে? একটাবার একটা ফোন দেয় না কেন? স্টেশন থেকে নিতে আসবে বলেও আসেনি, কেন আরার এমন করছে? ব্যাগটা নিয়ে কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছে তরুণী, চারিদিকে তাকিয়ে কাঙ্গালি চোখ দুটো আরারকে খুঁজে যাচ্ছে। কালো শাড়ি কালো চুড়ি পরে এসেছে সে, বুক ভরা আশা নিয়ে এসেছে আরার তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরবে। আরারের কথা মতো সে তরুণীকে কোলে নিয়ে স্টেশন থেকে বের হবে, নিজে হাতে তরুণীকে তাকে খাইয়ে দেবে। অথচ আরার কিনা আসেই নি? আচ্ছা আরার অসুস্থ নয় তো? ও ঠিক আছে তো?
কিছু হয়নি তো ওর, ভাবতেই কলিজা মুচড়ে ওঠে তরুণীর। আরারের কিছু হলে যে সে মরেই যাবে। একটা রেস্টুরেন্টে বসে আছে তরুণী, আরার ও শক্তি। একটু দূরের একটা টেবিলে বসে আছে জুহা, ফারদিন, ইরান ও সুলভ। তরুণীর অবাধ্য তৃষ্ণার্ত চোখ দুটো বারবার চলে যাচ্ছে আরারের দিকে। আরার একবারও তরুণীর দিকে তাকাচ্ছে না। তরুণীর বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আরারের অপেক্ষা করা স্টেশনেই বসেছিল সে। হঠাৎ আরার অচেনা একটা নাম্বার থেকে মেসেজ দিয়ে তরুণীকে বলল এই রেস্টুরেন্টে আসতে। মেসেজটা খুব ছোট ছিল। তরুণী, তোমার সাথে কথা আছে, রেস্টুরেন্টে এসো। কাল থেকে কিছু না খাওয়ায় এখানে আসার শক্তি পাচ্ছিল না তরুণী। কিন্তু মেসেজের শেষে আরার লেখা দেখে তরুণীর গায়ে শক্তি চলে আসে। আরারকে দেখার জন্য মনটা ছটফট করছে তার। এখানে এসে শক্তি জুহাকে দেখে কিছুটা অবাক হয়েছিল তরুণী। শক্তির হাব ভাব দেখে মনে হচ্ছে সে কিছু বলবে, কিন্তু কি বলবে? দূর থেকে ফারদিন তীক্ষ্ণ চোখে শক্তির দিকে তাকিয়ে আছে। সবাই কেউ না কারো দিকে তাকাচ্ছে, শুধু আরার মাথা নিচু করে বসে আছে। তার জন্য শাড়ি পরে এসেছে তরুণী, অথচ সে একবার তাকাচ্ছে না। তরুণী আরারকে বলল, আপনি ভালো আছেন তো? হঠাৎ তরুণীর কণ্ঠ শুনে আরার চমকে উঠল। মেঘবতী না হয় শক্তিকে ডাকত, কিন্তু কণ্ঠরানী তো এই কণ্ঠের অধিকারিণীকেই বলত। আবারও বলল, আপনি কি রেগে আছেন আমার উপর? তরুণীর গলা শুনে আবারও আরারের কেমন জানি লাগলো। ফোনের থেকে বাস্তব কণ্ঠটা যেন মোহনীয়। আরার চোখ বন্ধ করে লম্বা একটা দম নিল। এতদিন এই কণ্ঠের মানুষের সাথে কথা হয়েছে তার, একটু তো অন্যরকম লাগবেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।